ঘাটতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে অবধি এই বৃষ্টি হওয়ার আগে, আরও বৃষ্টি যেটা হবে আজকে তার আগেই কিন্তু ঘাটতি অনেকটাই কমে এখন যেটা আছে সেটা হচ্ছে -34-এ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার মধ্যে কিছু জেলা আছে যেখানে কিন্তু প্রায় স্বাভাবিক হয়ে এসছে, সেটা হচ্ছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, এসব জেলাগুলোতে কিন্তু -19-এর নিচে ঘাটতি নেমে এসছে। যদিও কলকাতার ক্ষেত্রে ঘাটতি এখনও -43%। তো ন্যাচারালি এই বৃষ্টি কৃষিকাজের সহায়ক হবে, বিশেষ করে ধান চাষ এবং পাট পচাবাদ, আবার একই সাথে কিছু কিন্তু সবজি চাষের ক্ষতির সম্ভাবনা থাকছে। লো লাইং এরিয়া যেগুলো সেগুলোতে কিন্তু একটু জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর যেহেতু ডিপ ডিপ্রেশন, গভীর নিম্নচাপ মোটামুটি সাগর এবং সুন্দরবন অঞ্চলের পাশ দিয়ে ক্রস করবে, ফলে সেখানে হাওয়া যেহেতু থাকবে 50-60 গাস্টিং 70, সেখানে কিন্তু হাওয়ার জন্য কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে দুটো জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার একদম কোস্টালে যারা আছে সেখানে। মেজর আর একটা ওয়ার্নিং যেটা আমরা অ্যাডভাইসারি ফর্মে দিতে চাইছি সেটা হচ্ছে যে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর, এই বিচগুলোতে কিন্তু ট্যুরিস্ট অ্যাক্টিভিটি 20 তারিখ অর্থাৎ 19 থেকে আজকে এবং কালকে 20 এই সময়টায় আমরা বলছি রেস্ট্রিক্ট করতে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর বা কাঁথি, যেসব যে আমাদের সি বা মানে যে ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটিস বা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি যেখানে হয় সেই জায়গাগুলোতে, তার কারণ এইগুলো বৃষ্টিও পাবে প্লাস এর সাথে কিন্তু হাওয়াও থাকবে, বিশেষ করে কালকে সকাল অবধি হাওয়াটা ভালোই থাকবে, মানে আজকে এবং কালকের পর থেকে কিন্তু টেম্পারেচার আবার একটু বাড়া শুরু হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জেলাগুলোতে উপরের 5টি জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টে জেলার 2-1 জায়গায় আইসোলেটেড হইতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, কিন্তু সেটা একটা কি দুটো জায়গায়, সব জায়গায় নয়। অ্যাজ এ হোল এর আগের যে দুটো আমরা নিম্নচাপ পেয়েছি সেখান থেকে অনেকটা বৃষ্টি পেয়েছি, এটাতে গত 24 ঘন্টায় কিন্তু আমাদের রাজ্যে ভালো বৃষ্টি হয়েছে। যদি নোট করতে চান, গত 24 ঘন্টায় দুর্গাপুরে বৃষ্টি হয়েছে 17 সেন্টিমিটার, পানাগড়ে 13 সেন্টিমিটার, পুরুলিয়া শিমুলিয়াতে 8 সেন্টিমিটার করে, ঘেরোপাড়ায় 7 সেন্টিমিটার, হরিদ্বার, শ্রীনিকেতন, ডায়মন্ড হারবারে 6 সেন্টিমিটার করে, আর তুসুমা, ফুলবেরিয়া, কংসাবতী ড্যামে 5 সেন্টিমিটার, আসানসোল, বাঁকুড়া, হলদিয়াতে 4 সেন্টিমিটার। অর্থাৎ যে জেলাগুলো বললাম, যেদিকে আমাদের মূলত পূর্ব মেদিনীপুর ছাড়া পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে গত 24 ঘন্টায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে দুর্গাপুর এবং পানাগড়ে দেখবেন 17 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে।